করোনার মধ্যে বা অনেক দুর্যোগে যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে, পার্বত্য চট্টগ্রামে কিংবা ঢাকায় কিংবা কুড়িগ্রামে কিংবা সুন্দরবনে মানুষ যে না খেয়ে থাকে নাই, এর কারণ হচ্ছে বিকাশ। সহজেই টাকা পাঠানো গেছে, মানুষের জীবনযাত্রা বদলে যাচ্ছে বিকাশের কারণে। এটা বিকাশ এবং অন্য এই জাতীয় অনলাইন ডিজিটাল টাকা লেনদেনের প্রতিষ্ঠানগুলি আরও বড় হবে এবং এটা আমাদের জীবনের এখনই অপরিহার্য অংশ হয়ে গেছে। প্রথম আলো বাংলাদেশের এক নম্বর পত্রিকা ডিজিটালি এবং কাগজে, যা কিছু ভালো তার সঙ্গে প্রথম আলো। তো এরকম একটা সুন্দর উদ্যোগ, ফ্যান্টাস্টিক বিশ্বকাপ বিকাশের সঙ্গে আমরা করেছি। আমাদের কৌশিকী বড়ুয়া প্রথম পুরস্কার পেলেন, সেটা অনেক বড় পুরস্কার। আবার কাতার থেকে উনি ঢাকায় আসবেন, ঢাকা থেকে কাতার যাবেন, এই টিকিটটা আমরা দিলাম। তার বোন কঙ্কা বড়ুয়া শুধু চট্টগ্রাম থেকে এসেছেন, তাকে অভিনন্দন। বিকাশ থেকে যে দুজন এসেছেন, রুহান আর ফারহান, তাদেরকে ধন্যবাদ। বিশ্বকাপের সময় আমরা এনর্মাস রেসপন্স পেয়েছিলাম বাংলাদেশি ফ্যানদের কাছ থেকে বিশ্বকাপ নিয়ে, এবং এবছরও সামনের বিশ্বকাপে নিশ্চয়ই ইউএসএতে এরকম কোনো একটা আয়োজন আমরা করব। তো বিজয়ীকে আবার অভিনন্দন।